Understand you soon, it won't be long. Keep on, keep on. নমস্কার বন্ধুরা, গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনে ৫৬টি নার্স, ল্যাব টেকনিশিয়ান, মেডিকেল অফিসার পদের জন্য নিয়োগ সংক্রান্ত নোটিশ বেরিয়েছে। লাইক করুন, সাবস্ক্রাইব করুন। ল্যাব টেকনিশিয়ান পোস্টের জন্য কোয়ালিফিকেশন হচ্ছে এইচএস পাস, সঙ্গে ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি, সঙ্গে কম্পিউটারে ওয়ার্ড, এক্সেল, ডেটা প্রসেসিংয়ের উপর দক্ষতা, আর দু বছরের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স হসপিটালে। আর এজ লিমিট হচ্ছে ম্যাক্সিমাম ৪০ বছর, আর কি ১৯ মধ্যে ফর্ম ফিল আপটা করতে হবে, ওটা ম্যানুয়ালি নয়, হার্ড কপি সাবমিট করতে হবে। ডিটেলস আমি পরে একটু বলছি। আর স্যালারি হচ্ছে ১৭,২২০ টাকা পার মান্থ। জেনারেল দুটি, এসসি একটা। এবার হচ্ছে মাল্টি রিহ্যাবিলিটেশন ওয়ার্কার পোস্ট, তিনটা, জেনারেল দুটি, এসসি একটা। কোয়ালিফিকেশন হচ্ছে ব্যাচেলার ডিগ্রি ইন সাইকোথেরাপি, দু বছরের এক্সপিরিয়েন্স হসপিটালে। এই লিমিট ম্যাক্সিমাম ৪০ ইয়ার্স, স্যালারি ১৫,০০০ টাকা পার মান্থ। এবার হচ্ছে ওএসটি মেডিকেল অফিসার, একটাই পোস্ট, জেনারেল। এডুকেশনাল কোয়ালিফিকেশন হচ্ছে এমবিবিএস, সঙ্গে রেজিস্টার এডুকেশন ফ্রম দ্য মেডিকেল কাউন্সিল। ক্যান্ডিডেট উইথ এমডি সাইকিয়াট্রি অর ডিপ্লোমা ইন সাইকিয়াট্রি মেডিসিন ফুলি পেপার। এর লিমিট হচ্ছে ম্যাক্সিমাম ৬০ ইয়ার্স, স্যালারি ৩৬,০০০ টাকা পার মান্থ। আবার হচ্ছে স্টাফ নার্স ওএসটি এনএসপি, একটাই আছে, জেনারেল ক্যান্ডিডেট। এএনএম এর উপর কোয়ালিফিকেশন চাই, আর ক্যান্ডিডেট নার্সের উপর ডিপ্লোমা আর বা ব্যাচেলার অফ সায়েন্স ইন নার্সিংয়ের হয়ে থাকে তাহলে প্রেফার করা হবে। আর এজ লিমিট হচ্ছে ম্যাক্সিমাম ৬০ বছর, স্যালারি ৯,০০০ টাকা পার মান্থ। আবার ওএসটি ওআরডব্লিউ এনএসসিবি, একটাই পোস্ট, ওটা হচ্ছে আপনার জেনারেল। কোয়ালিফিকেশন ৮ পাস, আর ক্যান্ডিডেটকে পিআর এডুকেটার উপর ৩ বছরের এক্সপিরিয়েন্স থাকা দরকার, এবং লিখতে পড়তে জানতে হবে। বয়স লিমিট হচ্ছে ম্যাক্সিমাম ৬০ বছর, স্যালারি ১,৫০০ পার মান্থ। ওএসটি পিআর এডুকেটার দুটোই পোস্ট আছে, একটা জেনারেল একটা এসসি। আর কোয়ালিফিকেশনটা একটু আপনারা দেখে নেবেন, কারণ যদি বলতে থাকি ভিডিওটা খুব লেন্দি হবে। আর এই লিমিট ম্যাক্সিমাম ৬০ ইয়ার্স, স্যালারি ৩,০০০ টাকা পার মান্থ। আবার হচ্ছে যেটা দার্জিলিং ডিস্ট্রিক্টে আছে, সিডিএমও এফ এফ এইচসি আরবিএসকে আরসিএইচ, একটাই পোস্ট, জেনারেল, দার্জিলিং ক্যান্ডিডেট জন্য। এমবিবিএস ডিগ্রি থাকবে, এজ লিমিট হচ্ছে
40 বছর ম্যাক্সিমাম স্যালারি 40000 টাকা পার মান্থ। তারপর স্টাফ নার্সের জন্য 13টা পোস্ট আছে, জেনারেলি 6টা, এসসি 3টা, এসটি 1টা, ওবিসি 3টা। আর জিএনএম ট্রেনিং করতে হবে। ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হতে হবে, পার্মানেন্ট বাসিন্দা হতে হবে। আর ক্যান্ডিডেটকে ক্লিনিক্যাল ফিল্ডের উপর গভর্নমেন্ট হসপিটাল বা প্রাইভেট হসপিটালে এক্সপিরিয়েন্স থাকতে হবে। বয়স হচ্ছে ম্যাক্সিমাম 40 বছর, স্যালারি 17,220 টাকা পার মান্থ। আবার হচ্ছে সিনিয়র ট্রিটমেন্ট সুপারভাইজার আরএন টিসিপি, দুটোই পোস্ট, সরি 3টা পোস্ট আছে, দুটো জেনারেল 1টা এসসি। ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে বা স্যানিটারি ইন্সপেক্টর কোর্স থাকতে হবে, কম্পিউটার অপারেশনের উপর 2 মাসের সার্টিফিকেট এবং 2 হুইলার গাড়ির ড্রাইভিং লাইসেন্স, সঙ্গে 2 হুইলার গাড়ি চালানো দক্ষ থাকতে হবে। আর প্রেফারেন্স কাকে কাকে দেওয়া হবে এখানে লেখা আছে, একটু দেখে নেবেন আপনারা। আর কম্পিউটার নলেজ তো অবশ্যই থাকতেই হবে। মিনিমাম হচ্ছে বয়স হচ্ছে 22 বছর, ম্যাক্সিমাম 40 বছর, আর 17,220 টাকা পার মান্থ। আবার যে স্টাফ নার্স 4টা ভ্যাকেন্সি আছে, 2 জেনারেল, 1টা এসসি, 1টা এসটি, দার্জিলিং মিউনিসিপালিটিতে পোস্ট আছে এগুলো। আর কোয়ালিফিকেশন হচ্ছে জিএনএম থাকবে। ক্যান্ডিডেট শুড হ্যাভ প্রফিসিয়েন্সি ইন লোকাল ল্যাঙ্গুয়েজ, কারণ জানতে হবে। এজ লিমিট হচ্ছে ম্যাক্সিমাম 64 ইয়ার্স, স্যালারি 17,220 টাকা পার মান্থ। আবার হচ্ছে দেখুন ফুল টাইম মেডিকেল অফিসার 2টো পোস্ট আছে, 1টা জেনারেল, 1টা এসসি, এমবিএ ডিগ্রি থাকতে হবে, রেজিস্টার আন্ডার দ্য ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলে থাকতে হবে, হায়ার কোয়ালিফিকেশন আর ওয়েস্ট বেঙ্গলে পার মান্থ বাসে থাকতে হবে। এই লিমিট হচ্ছে ম্যাক্সিমাম 63 ইয়ার্স, স্যালারি 40,000 টাকা পার মান্থ। ল্যাব টেকনিশিয়ান পোস্ট আছে, সিএইচসি, এনসিডি ক্লিনিক, এনপিসি, ডিসিএস। 6টা ভ্যাকেন্সি আছে, 2-3টা হচ্ছে জেনারেল, 1টা এসসি, 1টা এসটি, 1টা ওবিসি। ওটা হচ্ছে পুরসেয়ং এসডিএইচ অ্যান্ড বিপিএসসি অফ জিটিএ এরিয়া দার্জিলিং ডিস্ট্রিক্টে। আর এডুকেশনাল কোয়ালিফিকেশন হচ্ছে এইচএস ইন ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি ডিএম এলটি। আর কম্পিউটারের উপর অফিস ওয়ার্ড এক্সেলের উপর দক্ষ থাকতে হবে, ডেটা প্রসেসিংয়ে দক্ষ থাকতে হবে, সঙ্গে 2 বছরের এক্সপিরিয়েন্স থাকবে ইন হসপিটালে। আর বয়স লিমিট হচ্ছে ম্যাক্সিমাম 40 বছর, স্যালারি হচ্ছে 17,220 টাকা পার মান্থ। ওর হচ্ছে দেখুন ল্যাব টেকনিশিয়ান 1টাই পোস্ট দার্জিলিংয়ে, ওই আগেই বলেছি কী কোয়ালিফিকেশন লাগবে দেখে নেবেন একটু। আর 17,220 টাকা পার মান্থ, এই লিমিট হচ্ছে 40 বছর। ও দেখুন মাল্টি রিহ্যাবিলিটেশন ওয়ার্কারের জন্য 5টা পোস্ট আছে, 3টা জেনারেল, 1টা এসসি, 1টা এসটি, তারা হচ্ছে বিপিএসসি জিটি এরিয়া দার্জিলিং ডিস্ট্রিক্টে। ব্যাচেলার ডিগ্রি ইন সাইকোথেরাপি থাকতে হবে, 2 বছরের এক্সপিরিয়েন্স থাকবে, এজ লিমিট 40 বছর, 15,000 টাকা পার মান্থ। হচ্ছে সিনিয়র মেডিকেল অফিসার 1টাই পোস্ট, ওটাও জেনারেল, কোয়ালিফিকেশনটা একবার দেখে নেবেন আপনারা। আর এজ লিমিট 60 ইয়ার্স, আর স্যালারি 40,000 টাকা পার মান্থ। আবার হচ্ছে ল্যাব টেকনিশিয়ান ব্লাড ব্যাঙ্কের উপর 2টো ভ্যাকেন্সি আছে, 1টা জেনারেল, 1টা এসসি, ওটা হচ্ছে কুরসেয়ং এসডিএইচ, ডিগ্রি ডাইরেক্ট ল্যাবরেটরি টেকনিক উপর এমএলডি থাকতে হবে, আর বাকিগুলো দেখে নেবেন কী কী ডিগ্রি আছে। সঙ্গে 2 বছর এক্সপিরিয়েন্স থাকতে হবে, আর যাদের পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি তারা ডিজারেবল আছে, আর যারা এমএস অফিসের উপর তখন তাদেরও ডিজারেবল করা হবে। আর এজ লিমিট হচ্ছে 60 ইয়ার্স, আর 13,000 টাকা পার মান্থ। আচ্ছা ওএসটি মেডিকেল অফিসার 3টা পোস্ট আছে, 2টা জেনারেল, 1টা এসসি, ওটা হচ্ছে দার্জিলিং ডিএইচ, মিরিক বিপিএসসি, পুরসিয়াং এসডিএইচ। কোয়ালিফিকেশানটা দেখে নেবেন আপনারা। এই লিমিট 60 ইয়ার্স, স্যালারি 40,000 টাকা পার মান্থ।
দেখুন ওএসটি পিআর এডুকেটর ওরা সাড়ে তিনটা ভ্যাকেন্সি আছে, দুটা হচ্ছে জেনারেল, একটা এসসি, পুরুষ সঙ্গে এসডিইছে। কোয়ালিফিকেশনটা একটু আপনারা দেখে নেবেন, এনিমে 60 ইয়ার্স, 3 বার মান। এই সমস্ত পোস্টের জন্য আপনারা কীভাবে ফিল আপ করবেন, এটা কিন্তু হার্ড কপি সাবমিট করতে হবে। আপনারা আমাদের সার্টিফিকেট বা অ্যাড্রেস প্রুফ, অ্যাডমিট কার্ড, এসব আপনাদের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এবং হচ্ছে আপনাদের মার্কশিট, এগুলো আপনারা সেল অ্যাড্রেস কপি সাবমিট করবেন। ওটা কিন্তু 38-19 তারিখের মধ্যে সাবমিট করতে হবে। নমস্কার, যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে আপনারা ভিডিওটি শেয়ার করবেন, লাইক করবেন ও সাবস্ক্রাইব করতে যেন ভুলবেন না, কারণ আপনাদের একটাই সাবস্ক্রিপশন আমাদের অনেকটাই আপ্লুত করে পরবর্তী ভিডিও তৈরি করার জন্য। ধন্যবাদ।